Hey my lovely viewers, welcome back to my channel. ঈদের স্পেশাল এপিসোডে আপনাদের জন্য আমার এবারের আয়োজন কাতকাত বাকলাভা। আশা করব রেসিপিটি সবার ভালো লাগবে। ঈদে যদি নতুন কিছু ট্রাই করতে চান এই খাবারটি ট্রাই করতে পারেন। বিশ্বাস করুন ছোট বড় সবাই ভীষণ মজা করে খাবে আর বানানো একেবারেই ঝামেলাবিহীন। তাছাড়া আমার চ্যানেলে রোল বাকলাভা থেকে শুরু করে বোরেকেরও ভিডিও আছে, চাইলে একবার নজর বুলিয়ে দেখতে পারেন। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রটি ওভেন প্রুফ। বাটার 30 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি, একটু ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি ফিলো পেস্ট্রি শীট দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এই ফিলো পেস্ট্রি শীটটি ঘরেই বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে এর একটি ভিডিও আছে, লিংকটি আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব। প্লিজ আপনাদের যদি দরকার হয় সেখান থেকে দেখে নেবেন। জাস্ট একটি করে ফিলো পেস্ট্রি শীট দিব আর এভাবে বাটারের ব্রাশ করে নিব। 10টি পেস্ট্রি শীট দিয়ে নিয়েছি বাটার দিয়ে। অবশ্যই চেষ্টা করবেন বাটারের ব্রাশ করতে। তেল দিয়ে যদি বানান তবে এই বাকলাভাটির কোনো টেস্ট আপনারা উপভোগ করতে পারবেন না। এখন মাঝখানে আমি দিয়ে দিচ্ছি বিফ কিমা। এখানে আমি গরুর মাংসের কিমা, গাজর, আলু দিয়ে একটু মনের মতন করে রান্না করে নিয়েছি। কিমাটি দিয়ে খুবই ভালো করে ওভারঅল ভরে দিতে হবে। কিমাটি যখন দেওয়া হয়ে যাবে তখন এর উপর আমি আরো একটি শীট দিয়ে দিচ্ছি এবং এই শীটের উপরেও আমি বাটারের গ্রিস করে নিচ্ছি। বেজে আমি 10টি ফিলো পেস্ট্রি শীট দিয়েছি, তারপরে আমি কিমা দিয়েছি। ঠিক একইভাবে আমি আবারও 10টি শীট দিয়ে কভার করে নিচ্ছি। এর উপরেও আমি আবার বিফ কিমা দিয়ে দিচ্ছি। গরুর মাংসের কিমাটি দিয়ে ওভারঅল আবার আমি ভরে নিচ্ছি। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের পুর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। উঠিয়ে নেওয়ার পর আবারও একইভাবে আমাদের জার্নি শুরু করতে হবে। একটি করে শীট দিতে হবে এবং বাটারের গ্রিস করে দিতে হবে। যদি চান এখানে তিনটি লেয়ারও করতে পারেন, একটি লেয়ারও করতে পারেন, তবে আজ আমি দুটি লেয়ার করছি। আর এই হচ্ছে আমাদের সর্বশেষ শীট। আমি এখানে 30টি শীট ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাটারের ব্রাশ করে নেওয়া হয়ে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটি তা হচ্ছে আমাদের এই বাকলাভাটি কাঁচা অবস্থাতে কুক করার আগেই কেটে নিতে হবে। সম্পূর্ণ বাকলাভাটি আমি পিস করে নিয়েছি। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিব। ফিরে আসবো 20 মিনিট পর। বাকলাভাগুলো সম্পূর্ণ বেক করে নেওয়া হয়ে গেছে আর আমার এটি বেক হতে 35 মিনিটস লেগেছে, কারণ আমি উপরের দিক থেকে কিছুটা গোল্ডেন কালার করেছি। আপনারা যদি 20 থেকে 25 মিনিট বেক করেন তবেও বাকলাভা একেবারে বেক হয়ে যাবে। এখন কিছুটা সহনীয় ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। আমাদের দারুণ স্বাদের কাতকাত বাকলাভা একেবারেই রেডি। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ লাগছে। বিশ্বাস করুন দেখতে যতটা চমৎকার, খেতেও তার থেকে হাজার গুণ বেশি চমৎকার। যদি চান এবারে ঈদে একবার ট্রাই করতে পারেন গরুর মাংসের ছাড়াছড়ি। চাইলে এই রেসিপিটি ট্রাই করে বিকেলের নাস্তায় উপস্থাপন করতে পারেন, এইটুকু গ্যারান্টি, সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে। তাছাড়া আমার চ্যানেলে বাকলাভার আরো বেশ কয়েকটি রেসিপি আছে, একবার নজর বুলিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে রোল বাকলাভা থেকে শুরু করে বোরে অনেক ধরনের রেসিপি আছে, আপনারা একবার চেক করে দেখতে পারেন। আমি একটু দেখাচ্ছি আমরা যে ভেতরে কিমার পুর দিয়েছি, দেখুন কত চমৎকারভাবে তা সেট হয়েছে, একেবারে কুক হয়ে গেছে। আর দেখতে যত চমৎকার লাগছে খেতেও ভাই ততটা। এই ধরনের খাবারগুলো এত ক্রাঞ্চি হয় যে আপনারা না খেলে বিলিভই করতে পারবেন না। আমি একটু খেয়ে দেখাচ্ছি, আশা করছি এর সাউন্ডই আপনাদের প্রুফ হয়ে যাবে। আশা করব রেসিপিটি আপনাদের মন কেড়েছে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ঈদে ট্রাই করেন অবশ্যই তার ছবি তুলে আমার ফেসবুক পেজে আমার সাথে শেয়ার করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং মাই চ্যানেল।